এখানে পাশাপাশি দুটি সেতু, একটি বড় পাকা সেতু আর একটি বাঁশের সাঁকো। বারিশাব আমরাই সড়ক, এটা পশ্চিম দিক চলে গেছে গিয়াসপুর হয়ে আমরাই দেব। অনেকদিন পর, দীর্ঘদিন পর এরকম একটি বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছি। বেশ নড়বড়ে একটি সাঁকো, সাবধানে যেতে হবে, নতুবা একদম নিচে চলে যেতে হবে। এই যে এখানে একটি খালের মোহনা এবং সামনের অংশের আসলে বানার, বানার নদ বা বানার নদী। এটি মূলত একটি কাপাসিয়ার অভ্যন্তরে একটি বানার নদ, এটি গাকুটিয়া চালার বাজারের নিচ দিয়ে গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। একটু উদ্যোগ নিয়ে তারপরে আমি আর বৃষ্টি পাড়ি দিইনি, কারণ আমার স্যান্ডেলের অবস্থা ছিল নড়বড়ে, অর্থাৎ এটি পিচ্ছিল। সেজন্য আমি শখের বশে এটি অতিক্রম করিনি, কারণ স্যান্ডেলের কন্ডিশনটা ভালো ছিল না। সামনের অংশটা আসলে পরিয়াব গ্রাম, আর এই যে বানার, বানারের ওই পাশটা হচ্ছে ভিকার টেকরাম, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ ব্রিজের এই মাথাটা, এটা হচ্ছে বারিশাব গ্রাম। এই জায়গাটা যেখানে আছি এটি তিনটি গ্রামের সীমানা, গাজীপুর জেলার কাপাসিয়া থানার বারিশাব ইউনিয়নের তিনটি গ্রাম। এত কচুরি করতে আছে এটা ব্রিজ হইলে কয় গ্রামের সুবিধা হইব?